মুসলমানদেরকে গালি দেওয়া হারাম, সেখানে মুসলমানদেরকে না, গালি দিচ্ছেন কাকে? আল্লাহ মাহমুদ শফি সাহেবকে। গালি দিচ্ছেন কাকে? জুনাইদ বাবুনগরী সাহেবকে। গালি দিচ্ছেন কাকে? হযরত আশরাফ আলী থানভী সাহেবকে। গালি দিচ্ছেন কাকে? আকাবেরে দেওবন্দকে। যেখানে একজন মুসলিমকে গালি দেওয়া নিষেধ করেছে, সেখানে সাধারণ মানুষও না, সাধারণ মুসলমান না, আকাবেরে দেওবন্দকে গালি দিচ্ছে। এই ধরনের যারা গালাগালি করে, ওনারা কীভাবে ওয়াজ করে? এদের হেদায়তের মাধ্যমে কোনো মানুষ হেদায়ত হবে না। এবং এগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারও চিন্তা করা দরকার। এটা তথ্য প্রযুক্তি আইনে এটা মামলা করা দরকার, কারণ এই ধরনের ওয়াজ হওয়াটা ঠিক না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। قال الله عز وجل في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وإياكم والجماعة إياكم والفرقة إياكم والفرقة وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس عن النبي صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما إذا قالت صدقت وإذا حكمت عدلت وإذا استرحمت رحمت أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من آذى ذميا فقد آذاني ومن آذاني فقد آذى الله أو كما قال عليه الصلاة والسلام আজকে شان رسالت সম্মেলনে উপস্থিত ছিলেন শাহুল ইসলাম হযরত আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া। এখন উপস্থিত আছেন আমাদের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শাহুল হাদিস হযরত মাওলানা জুনাইদ বাবুনগরী সাহেব, এবং স্টেজে অনেক আলেম উলামা উপস্থিত আছেন, এবং আমার সামনেও অনেক আলেম উলামা এবং তলবায়ে কেরাম উপস্থিত আছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। একটা হলো সিরাতুন্নবী, আরেকটা হচ্ছে মিলাদুন্নবী। কিছু কিছু ওয়াইজিন বলে থাকেন খুব দ্রুতভাবে, যেহেতু আমার সময় নেই। ওয়াইজিনরা তিন প্রকার বাংলাদেশে। এক ধরনের ওয়াইজিন হলো আমাদের কওমি আলেম উলামারা, যারা দারুল উলুম দেওবন্দের অনুসারী, ওনারা ওয়াজ করে কোরআন দিয়ে, ওনারা ওয়াজ করেন হাদিস দিয়ে, ওনারা ওয়াজ করেন মসনবীর আশার দিয়ে, তসবুফ এবং আকিদা এগুলো নিয়ে ওয়াজ করেন। হাদিস শরীফ মতে তারাব তো ফিকুম আমরাইন মা ইন তামাসাকতুম বিহিমা কিতাবিল্লাহি, দুটো সাহি, কিতাব আল্লাহি ও কিতাবিল্লাহি ও সুন্নত রসুলি। এই কিতাবুল্লাহ এবং সুন্নত রসুলের উপর ভিত্তি করে আমাদের কওমি উলামারা ওয়াজ করেন। আরেক ধরনের ওয়াইজিন আছে, যারা ওয়াজের শুরুতে গালাগালি শুরু করে দেয়, ওয়াজের শুরুতে গালাগালি শুরু করে দেয়। আরেক ধরনের ওয়াইজিন আছে, যারা দুই চার মিনিট ওয়াজ করে ডাইরেক্ট রাজনীতির দিকে চলে যায়। এই তিন ধরনের ওয়াইজিন। তা এখন এই তিন ধরনের ওয়াইজের মধ্যে যারা গালাগালি করে, হেদায়েতের কথা না বলে যারা গালাগালি করে, আমি কেউ নাম দেব না, কিন্তু এই গালাগালিটা তো জায়েজ নেই। এই গালাগালি হারাম, সব্বুল মুসলিম হারাম, মুসলমানদেরকে গালি দেওয়া হারাম। সেখানে মুসলমানদেরকে না, গালি দিচ্ছেন কাকে? আল্লাহ মাহমুদ শফি সাহেবকে। গালি দিচ্ছেন কাকে? জুনাইদ বাবুনগরী সাহেবকে। গালি দিচ্ছেন কাকে? হযরত আশরাফ আলী থানভী সাহেবকে। গালি দিচ্ছেন কাকে? আকাবেরে দেওবন্দকে। তো ডাইরেক্ট এইভাবে গালাগালি দিচ্ছেন। তা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাম কি বলেছেন? মান আযা যিম্মিয়ান, যেটা মদিনা সনদের মধ্যে, একজন জিম্মি গায়ের মুসলিমকে, যিনি কষ্ট দেবে উনি আমাকে কষ্ট দিয়েছে, আর যিনি আমাকে কষ্ট দিয়েছে সে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। যেখানে একজন মুসলিমকে গালি দেওয়া নিষেধ করেছে, সেখানে সাধারণ মানুষও না, সাধারণ মুসলমান না, আকাবেরে দেওবন্দকে গালি দিচ্ছে। এই ধরনের যারা গালাগালি করে, ওনারা কীভাবে ওয়াজ করে? এদের হেদায়তের মাধ্যমে
কোনো মানুষ হেদায়েত হবে না। এবং এগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারও চিন্তা করা দরকার, এটা তথ্য তথ্য প্রযুক্তি আইনে এটা মামলা করা দরকার, কারণ এই ধরনের ওয়াশ হওয়াটা ঠিক না। আমি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, দরিয়া বকুজা লোটার মধ্যে নদীকে নিয়ে আসতেছি। আরেকটা কথা হলো, সিরাতুন্নবী কাকে বলে এবং কিছু কিছু ওয়াইজিন বলে মিলাদুন্নবীর অস্তিত্ব আছে, সিরাতুন্নবীর অস্তিত্ব নেই। এবং সিরাতুন্নবী কী? সিরাতুন্নবী আহওয়ালুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকওয়ালুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একরারুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমালুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খুলকিয়া, এগুলোর সমস্ত কিছুর সমষ্টিগত নাম হচ্ছে কি? সিরাতুন্নবী। তাহলে সিরাতুন্নবী হচ্ছে ব্যাপক, আর মিলাদুন্নবী হচ্ছে রসুলের ওয়েলাদত সম্পর্কিত যা কিছু আছে এগুলো। তাহলে সিরাতুন্নবী হচ্ছে আম এবং মিলাদুন্নবী হচ্ছে হাস, এবং সিরাতুন্নবী এবং মিলাদুন্নবীর মধ্যে সম্পর্ক হচ্ছে আম হাস মুতলকের নিসবত, আম হাস মুতলকের নিসবত। অর্থাৎ সিরাতুন্নবী আম জেনারেল এবং মিলাদুন্নবী হচ্ছে কি? হাস। তাহলে সিরাতুন্নবী আলোচনা করলে তো মিলাদুন্নবী অটোমেটিকলি ভিতরে ঢুকে যাবে না? তাহলে মিলাদুন্নবীর অস্তিত্ব আছে, সিরাতুন্নবীর অস্তিত্ব নেই, এটা একদম বেবুনিয়াদ কথা। এটা কি বেবুনিয়াদ কথা? ওই ধরনের ওয়াইজিন যারা নাকি, এবং অনেক ওয়াইজিন এই কথা বলে, হুব্বে রসুল থাকলে হয়ে গেল, নামাজের এত বেশি গুরুত্ব নেই, নামাজের এত বেশি গুরুত্ব নেই। হালাকে ইসলামের ফার্স্ট স্তম্ভ, এই স্তম্ভ না থাকলে মুসলমানের অস্তিত্ব থাকবে না। সে কারণে মুসলমান কাকে বলা হয়েছে? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। যারা আমাদের মতো নামাজ পড়ে এবং কেবলা মুখী হয়ে নামাজ পড়ে এবং বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই করে, ওরাই মুসলমান, এবং এদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর, এবং ওনারা সবাইকে কাফের ফতোয়া দিচ্ছে, সবাই কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এই বিষয়গুলো জানা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা বাস্তবে? আমাদের শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব হাটহাজারীতে ওই দিন বলেছিলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত, তা আমরাই তো আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আহলে সুন্নাহ, আহলে সুন্নাহ, সুন্নার অর্থ আপনারা জানেন, তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক ব্যাপক অর্থ। ওয়াল জামাআ, জামাআতুল মুসলিমিন আল মুস্তামিঈন আলা কওলিন ওয়াহিদিন ফি উসুলিল মাসাইলিশ শারঈয়্যাহ, জামাআতুন মিনাস সাহাবা, জামাআতুল মুসলিমিন আল মুস্তামিঈন আলা কওলিন ওয়াহিদিন ফি উসুলিশ শারিয়াতিল ইসলামিয়্যাহ, ইসলামী শরীয়ত, ইসলামী আকীদা, এগুলোর উপর এক কথার উপর সমস্ত মুসলমানরা যে একমত হয়েছে, সাহাবিরা একমত হয়েছে, যেটা বলা হয়েছে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, মুসলমানরা যেটা ভালো মনে করছে এটাই ভালো। এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং এদের এই আকীদার সাথে তার কেউ নেই, এরা তো এই আকীদার সাথে নেই। আর আহলে সুন্নার মধ্যে মোকাবেলা দে আহলুল বিদআ, আহলে সুন্নার বিপরীত কি? আহলুল বিদআ। এবং ইয়াকুম ওয়াল ফুরকা, ইয়াকুম ওয়াল ফুরকার মধ্যে মোকাবেলা দেখি আহলুল ফেরক আল-যাল্লা, ও সমস্ত ফেরকা যারা গুমরা, শিয়া, রাফিজি, কাদিয়ানি, তারপরে আপনার মুতাজিলা, এই সমস্ত লোকজন। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের তিনটা মাদ্রাসা, তিনটে প্রতিষ্ঠান, আল মাদ্রাসাতুল আসরিয়া, মাদ্রাসা আসরিয়ার প্রতিষ্ঠাটাকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকটা হচ্ছে আল মাদ্রাসাতুল আশারিয়া আবুল হাসান আশারির মাদ্রাসা, ওরা কোথায় থাকে? ওরা থাকে আপনার ওই বেলাদুস শাম এরাক, এবং আল মাদ্রাসাতুল আসরিয়া ওরা কোথায় থাকে? সৌদি আরব সহ অন্যান্য জায়গায়, এবং আল মাদ্রাসাতুল মাতুরিদিয়া আবু মনসুর মাতুরিদি, ওরা কোথায়? মাওয়ারান-নাহর, এই যে মাওয়ারান-নাহর, বুখারা, সমরকন্দ, তাসখন, এসব এলাকা, উজবেকিস্তান, ওইসব এলাকায়। তাহলে এই তিন জামাতের মধ্যে, এই তিন মাদ্রাসার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত সীমাবদ্ধ, আল আসরিয়া, আল মাতুরিদিয়া, আল আশারিয়া। তো এই তিন মাদ্রাসার মধ্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে সীমাবদ্ধ, এদের মধ্যে আমরা আছি নাকি যারা গালি দেয় তারা আছে? আমরা আছি যে ওই যারা গালি দেয় ওরা নাই। তো সেই কারণে আমাদের শেখুল ইসলাম সাহেব বলেছিলেন যে আমাদের অনেক এমপি মন্ত্রী সাহেবরা ওদেরকে কাফের বলে না, ও মুসলিম বলে না। আমি তো সংসদের বক্তৃতায় ওদেরকে তো মুসলিম বলেছি। আমি যখন যেদিন রাশেদ খান মেননের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম, সেই দিন কাদিয়ানি তোর ব্যাপারে তারা যে ও মুসলিম, আমি
এ কোরআন হাদিস বলে আমি বক্তৃতা দিয়েছি, এবং আমার আব্বা আজ থেকে 70 বছর আগে কাদিয়ানীর বিরুদ্ধে কিতাব লিখেছেন, ওনার অন্য অন্য কিতাব ছাপে গেছে সমাইলি তিরমিজি সহ, কিন্তু এটা এখনও ছাপায় নাই, এটা আমরা এখন ছাপাতে যাচ্ছি। 70 বছর আগে কাদিয়ানীর বিরুদ্ধে উনি কিতাব লিখেছেন। আগামী সংসদ ইনশাল্লাহ আরও বলবো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।